11তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প এসএমই পণ্য মেলা শুরু হলো আজ 19 মে রবিবার। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 7 দিন ব্যাপী এ মেলার উদ্বোধন উপলক্ষে গত বুধবার শিল্প মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেলার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। আমরা আজকে আন্তর্জাতিক বাজারে কম্পিট করার জন্য আমাদের প্রস্তুতি চলছে, যে সেখানে আমরা কতটা প্রস্তুত এটা আমাদেরকে প্রমাণ করতে হবে, এবং সেই জন্য আমাদের যে সম্পদ আছে আমাদের আভ্যন্তরীণ সহ সবাই আমরা এটাকে উন্নত এবং এটাকে আজকে উন্নয়নশীল দেশে যাতে আমরা তাদের সাথে কম্পিট করতে পারি সেই অনুযায়ী আমরা সেই মানসম্মত পণ্য তৈরি করতে হবে। এই পণ্য মেলা এটা যেমন আমাদের সেগুলিও আমরা দেখব যে আমরা কতটা মানের করে পেরেছি, প্লাস আপনাদের নিজেদের মধ্যে এই যে আভ্যন্তরীণ বাজার একের সাথে আরেকজনে এটাও আপনাদেরকে আরও সম্পর্ক মজবুত করবে, আপনাদের আজকে বাজারজাতকরণ সহজ হবে, আপনাদের পণ্যগুলিকে পরিচিতিকরণ সহজ হবে দেশে এবং বিদেশি ক্রেতাদের কাছে। এবারের মেলায় অংশ নেবে 350-এর বেশি প্রতিষ্ঠান, যাদের মধ্যে প্রায় 60% নারী উদ্যোক্তা। মেলায় তৈরি পোশাক খাতে সবচেয়ে বেশি 75টি প্রতিষ্ঠান থাকবে। 7 দিন ব্যাপী এ মেলা শেষ হবে আগামী 25শে মে।